টানিগঞ্জে ধসের ফলে প্রাণ যেতে পারে 20,000 মানুষের। বাড়ি তৈরির টাকা নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কয়লা খনি থেকে অবাধে লুট আটকাবে কে? পাল্টা প্রশ্ন বিরোধীদের। Situation is very dangerous. Same situation is going on in Raniganj also. I am telling you, just like earthquake, dhos bolta hai jo Bengal mein, landslide ho jata hai. Usme 20,000 log ek saath mein mar jayega. প্রকৃতির রোষে একটু একটু করে ডুবে যাচ্ছে যোশীমঠ। অপরিকল্পিত নগরায়ণের ফল ভুগছেন উত্তরাখণ্ডের শৈল শহরের হাজার হাজার বাসিন্দা। যোশীমঠের ভয়ঙ্কর পরিস্থিতি কি ঘনিয়ে আসতে পারে বাংলাতেও, সেই প্রশ্নই উসকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানের কয়লাখনি অঞ্চল রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় তেমনই অশনি সংকেত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, সেম সিচুয়েশন ইজ গোইং অন ইন রানীগঞ্জ অলসো আই এম টেলিং ইউ। कोल इंडिया का वो जो बे होता है ना, जस्ट लाइक अर्थक्वेक, धस बोलता है जो बंगाल में, लैंडस्लाइड हो जाता है, उसमें 20,000 लोग एक साथ में मर जाएगा अगर उसको खड़म नहीं कर देंगे। 30,000 पीपल विल बी अफेक्टेड। ধস প্রবণ অঞ্চলের মানুষের জন্য ঘর তৈরির টাকার জন্য কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন মমতা। উই আর ফাইটিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আজ 10 সাল সে আমরা ফাইট কর রহে হ্যায়। জো রুপিয়া উসকো দেনে কা বাত থা, কোল ইন্ডিয়া কা, सेंट्रल गवर्नमेंट का कंसर्न है इस कोल इंडिया, और उसमें ECL ने हम लोग जमीन बगड़ बगड़ सब देखे रखा, लेकिन वो लोगों ने आज तक बैंडेज रुपया दिया, आज तक नहीं बनाया। মুখ্যমন্ত্রী কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন বটে, কিন্তু খনি থেকে অবাধে কয়লা লুট হচ্ছে তা কি জানে না প্রশাসন? সেই চুরি করা কয়লা অন্য জায়গায় পাচারও হচ্ছে, আটকাবে কে? দশ যদি নামে তার জন্য দায়ী থাকবে সম্পূর্ণ হবে রাজ্য সরকার। অবৈধ কয়লার ব্যবসা চলেছে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ হবে রাজ্য সরকারের। অবৈধ খনন এটা সম্পূর্ণ হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। মমতা ব্যানার্জি রানীগঞ্জের কথা বলছেন, তাহলে দেশের পাশে কি করছেন? আদানির সাথে তুলে দেওয়ার চেষ্টা করছেন খনি নাম করে। হিমালয়ে কি হচ্ছে, দার্জিলিংয়ে কি হয়েছে, সমস্ত জায়গায় যেরকম যোশীমঠে হয়েছে সেরকম উন্নয়নের নাম করে সিন্ডিকেট রাজ। 100 দিনের প্রকল্প থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনমুখী একাধিক প্রকল্পে কোটি কোটি অর্থ বরাদ্দ কেন্দ্রের, বাংলায় এলেই শাসক দলের হাত যশে নয় ছয়ের অভিযোগ কম নেই। দিকে দিকে ভুরি ভুরি দুর্নীতি, তারপরেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বারবার হুম্বিতম্বি। কিন্তু কয়লাখনি অঞ্চল থেকে অবাধে কয়লা চুরির মদত দেয় কারা? কিভাবে বাংলায় কয়লা কারবারিদের রমরমা? কেন কয়লা পাচারের তদন্তে নেমে রাঘব বোয়ালদের নাম চলে এলো CBI এর আতশ কাচের তলায়? কি জবাব দেবে শাসক দল, কি জবাব দেবেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান? রিপাবলিক বাংলা। রানীগঞ্জের এই অবস্থা কি আজ নতুন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটি বললেন যে রানীগঞ্জের পরিস্থিতি হতে পারে যোশীমঠের মতো, কিন্তু রানীগঞ্জের শুধু নয়, আসানসোলের একাধিক এলাকায় এই অবস্থা তো আজ নতুন নয়। বারবার অবৈধ বলে ভাবে কয়লা খননের যে ফল হতে পারে এতটা মারাত্মক, সেটা কি আগে বোঝা যায়নি? আমাদের প্রতিনিধি মধুকল্পিতা গত বছরে গিয়েছিলেন ওই এলাকায়, আসানসোলের বিস্তীর্ণ এলাকা তিনি ঘুরে বেড়ান, এবং সেখান থেকে যে ছবি উঠে এসেছিল আজ থেকে এক বছর আগে, সেই ছবিও কিন্তু একই কথা বলছে। সেই ছবিও কিন্তু বলছে যে যে কোনো সময়ে মারাত্মক কোনো ঘটনা ঘটতে পারে। আজ এই ঘটনা নতুন নয়। আমরা সরাসরি চলে যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, আজকের ঘটনা নয়, গত বছর তুমি গিয়েছিলে, সেখানকার ছবি তুলে ধরেছিলে, গত বছরের ছবি, যে কিভাবে ধস নামছে, কিভাবে অবৈধভাবে কয়লা খননের ফলে মারাত্মক বিপদ হতে পারে, কি ছবি দেখেছিলে তুমি? মীনাক্ষী, তোমার মনে থাকবে গত বছর এই সময়টাতেই আমি কিন্তু সেখানে গিয়েছিলাম এবং সেখান থেকে একাধিক প্রতিবেদন তুলে ধরি। সব থেকে উল্লেখযোগ্য এই যে রানীগঞ্জের হরিশপুর গ্রাম, সেই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন, স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে তাদের অবস্থা একবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয় না। কেন খোঁজ নেওয়া হয় না এ বিষয়ে কোনো রকম কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। এবারে মীনাক্ষী বলে রাখি, এই গ্রামের ছবিটা ঠিক কেমন ছিল। যখন সেই গ্রামে আমি পৌঁছাই, যখন সেখানে পৌঁছানোর পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, তারা কিন্তু কেউ কথা বলতে পারছিলেন না। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপটা স্পষ্ট ছিল। কেন আতঙ্কের ছাপটা স্পষ্ট ছিল তার অন্যতম কারণ হচ্ছে, যখন আমি আশেপাশের ছবিটা দেখি, তা দেখে কিন্তু আমারও গাটা শিউরে উঠেছিল। মীনাক্ষী, এক একটা বাড়ি, সে বাড়িগুলো এক এক দিকে প্রায় হেলে গিয়েছে। কোনো কোনো বাড়ি এমনও ছিল, যে ছবিগুলো আমরা দেখিয়েছিলাম রিপাবলিক বাংলার দর্শকদের, কোনো কোনো বাড়ি এমনও ছিল পুরো দোতলা বাড়ি একেবারে বসে গিয়েছে, একেবারে মাটির ভেতরে ঢুকে গিয়েছে, কিন্তু সেই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই বাড়ির যারা বাসিন্দা রয়েছেন, তারা
সেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং এই যে অঞ্চলটার কথা আমি বলছি এই যে কোনি অঞ্চল যে ধসপ্রবণ অঞ্চল সেই অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন যারা স্থানীয় বাসিন্দারা তারা আরো একটি গুরুতর বিষয় বলেছেন তারা বলেছেন শুধুমাত্র ধসপ্রবণ এলাকা শুধু যে ধসের জন্য বাড়ি ঘর ভেঙে যাচ্ছে তা কিন্তু নয় এই এলাকার মানুষদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা কেননা তারা সময় মতো সেখানে পানীয় জল পান না তারা যে কতটা দুর্বিষহ ভাবে সেখানে জীবনটা কাটান সেখানে না গেলে কিন্তু বোঝা একেবারে দায় গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরের আগে রানীগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কিন্তু এক বছর আগে যখন আমি আসানসোল রানীগঞ্জে যখন আমি চারিদিকে ঘুরছি যখন প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবেদন তুলে ধরছি তখন যে সাধারণ মানুষের চোখে জল তখন যে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন তারা বারবার বলছে তাদের দাবি না পূরণ হলে তাদের পুনর্বাসন না দেওয়া হলে তাদের জলের সমস্যা না মিটলে তারা ভোট দেবেন না ভোট থেকে তারা বিরত থাকবেন তখন কেন প্রশাসনের পক্ষ থেকে কেউ যে এদের সাথে যোগাযোগ করেনি এই প্রশ্নটা উঠে আসছে কেননা যে ছবিটা আমরা আসানসোল জামুরিয়ার ভয়াবহ ছবিগুলো দেখে এসেছি সেই ছবির কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি বেশ কিছুদিন আগেও এই সমস্ত অঞ্চলে কিন্তু আমি গিয়েছিলাম আবারও সেখানে সাধারণ যে মানুষ তাদের সঙ্গে কথা বলছিলাম ছবিটা কিন্তু এক্সক্লুসিভ ছবি তুমি গত বছরই নিয়ে এসেছিলে এবং আমরা দেখিয়েছিলাম আবারও একবার আজকের দিনে দাঁড়িয়ে দেখাতে চাইবো যে এই ঘটনা নতুন নয় এই ছবি নতুন নয় এক বছর আগে রিপাবলিকের বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে যে ছবি আমরা তুলে ধরেছিলাম বাড়ি রাস্তায় ফাটল ধস এলাকায় দেখুন আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতি আসানসোলের এক বছর আগে আসানসোলের ছবি বর্তমানে রানীগঞ্জের পরিস্থিতি আমাদের প্রতিনিধি যেটি তুলে ধরেছিলেন যে বারবার যেটা আমরা বলছিলাম সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা এবং স্থানীয় বাসিন্দারা যেটি জানাচ্ছিলেন যে তারা এই সমস্যায় জর্জরিত তাদের জীবন বিপন্ন বিপদের সম্মুখীন তারা বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে যে কোনো দিন যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা সরকারের সাহায্যের আশ্বাস চেয়েছিলেন সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন কিন্তু কোনো সাহায্য মেলেনি আমরা জানি যে বারবার এই আসানসোল এলাকায় যেখানে কয়লা উত্তোলন হয় সেই কয়লা উত্তোলনে আমরা দেখেছি অবৈধভাবে কয়লা খনন হচ্ছে অবৈধভাবে কয়লা খননের জন্য যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে ধসের সম্ভাবনাটা প্রবল হয় যে কারণে কিন্তু এই ধস এই এলাকাগুলো ধস প্রবণ এলাকা বলে চিহ্নিত এই ছবি বা এর স্থানীয় বাসিন্দাদের যে এই বক্তব্য সেটা তো পুরনো কোনো বক্তব্য আজকে নতুন কিছু নয় যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা একেবারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মানুষের কণ্ঠস্বর হিসেবে মানুষের কথা শুনে আমরা মানুষের কথা তুলে ধরেছিলাম কিন্তু তখনও এক বছর আগেও কিন্তু মানুষ তার কোনো প্রতিকার পাননি মধুকল্পিতা তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি আসানসোল থেকে ব্রজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রজ এক বছর আগের ছবি এবং বর্তমানে রানীগঞ্জের ছবি আমরা তুলে ধরছি তোমার কাছে জানতে চাইবো মধুকল্পিতা এক বছর আগে গিয়েছিল তখনও মানুষ বলছিলেন যে তারা বিপদ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে তাদের সঙ্গে কোনো রকম কোনো সাহায্য তারা পাচ্ছেন না আজকের দিনে দাঁড়িয়ে এক বছর পর একই ছবি যে ছবি ছিল সেই তিমিরেই মানুষ মানুষের অবস্থা না যে হাল বিপদের সম্মুখীন তারা দেখো একেবারে আমি আমি তোমাকে যে ছবিটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি মধুকল্পিতা যে ছবিটা ধরেছে সেটা তো ধস এবং ধসে ক্ষতিগ্রস্তের ছবি কিন্তু আমি আমি যে ছবি তুলে ধরছি যে আগামী দিনে যে ধস হবে এবং আগামী দিনে আবারও মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার ছবিটা এখানে তুলে ধরছি দেখো যে জায়গায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গার চারিদিকে মাটির নিচ থেকে গল গল করে বেরিয়ে আসছে ধোঁয়া এবং গ্যাস আর সেই গ্যাস বেরিয়ে আসছে মাটির নিচের যে কয়লার স্তর সেই স্তর থেকে অর্থাৎ মাটির নিচের রানীগঞ্জের এই মুহূর্তে আমরা একেবারে রানীগঞ্জের যে শহরের মেন জায়গা সেখানে দাঁড়িয়ে আছি তারই একটা বিশাল অংশে কিন্তু দেখো আগুন লেগে আছে কয়লায় মাটির নিচের কয়লার স্তরে এবং সেখানেই ফাটল এবং ধসের মধ্য দিয়ে গল গল করে গ্যাস ধোঁয়া কিন্তু বেরিয়ে আসছে অনবরত বোঝা যাচ্ছে যে এই যে ধসের বিষয়টি সেটা কিন্তু আগামী দিনে কিন্তু আরও আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে কারণ মাটির নিচের কয়লার যে স্তর সেটা যখনই কাটবে যখনই পুড়ে ছাই হবে এবং জায়গাটি নরম হবে তখনই কিন্তু সেই এলাকার মাটি কিন্তু ধসে যাবে এবং সেখানে কিন্তু ধস হবে এবং আশেপাশের বিভিন্ন এলাকা সেই ধসের প্রভাবে কিন্তু চলে আসবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রানীগঞ্জের যে 11 এলাকা আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে দেখো এই এই মুহূর্তে দেখানোর জন্য যে একটা বিশাল কিন্তু ফাটল এবং এই ফাটলের ভেতর দিয়ে দেখো গ্যাস কিন্তু বেরিয়ে আসছে এবং অনবরত এটা বেরিয়ে আসছে 24 ঘন্টা রাত দিন শীত গ্রীষ্ম বর্ষা এই এই জায়গা থেকে এইভাবে বহু জায়গায় আমরা একটা জায়গায় তোমাকে দেখাচ্ছি
একটা জায়গায় আমি তোমাকে দেখালাম, একটা বিশাল অংশ জুড়ে এলাকাটিতে কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে গ্যাস আসছে। এই ধরনের বিভিন্ন জায়গায়, শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের গ্যাস ধোঁয়া ফাটল কিন্তু রয়েছে। এবং মাটির নিচে যে কয়লার স্তর, যেটা আমরা বারবার বোঝাতে চাইছি যে বেআইনিভাবে অবৈধভাবে কয়লা কাটার পাশাপাশি মাটির নিচে কয়লার স্তরে লেগে থাকা যে আগুন, সেই আগুন কিন্তু একটা ধসের আরও একটা কারণ। এবং এবং কয়লা কাটা তো রয়েছে, অবৈধভাবে বিভিন্ন জায়গায় কয়লা কেটে নেওয়া এবং মাটির নিচের যে কয়লা যখনই কেটে নেওয়া হচ্ছে তখনই সেখান থেকে মিথেন গ্যাস এবং অক্সিজেনের সংস্পর্শে এসে কয়লার স্তরে কিন্তু আগুন ধরে যাচ্ছে। এবং সেই আগুন দিক দিক করে মাটির নিচে জ্বলছে, যেটা হয়তো কোথাও প্রকাশ পাচ্ছে না, কোথাও কিন্তু এইভাবে প্রকাশ পাচ্ছে মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসার মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রানীগঞ্জ যে একটা ধস প্রবণ এলাকা এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ধসের ঘটনা ঘটতে পারে তা কিন্তু বলাই অবস্থাটা চারিদিকে হয়ে আছে। সেই পরিস্থিতি যে ছবি তুমি তুলে ধরলে তো ভয়ঙ্কর ছবি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে ছবি আমরা এক বছর আগে দেখালাম এবং সেই ছবিও কিন্তু এক বছর পরও আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ধন্যবাদ মধুকল্পিতা তোমাকে, ধন্যবাদ ব্রজ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রানীগঞ্জেও যে বিপজ্জনক পরিস্থিতির ছবি, তাহলে কি প্রশ্ন মৃত্যু গহ্বরে কয়লা অঞ্চল? গতকাল যোশীমঠের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জে, তিনি ঠিক কি বললেন মেঘালয় যাওয়ার আগে, শুনুন। সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, সেম সিচুয়েশন ইজ গোয়িং অন ইন রানীগঞ্জ অলসো। আই এম টেলিং ইউ, উই আর ফাইটিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আজ 10 সাল সে আমরা ফাইট কর রহে জো রুপিয়া উসকো দেনে কা বাত থা, কোল ইন্ডিয়া কা ও জো বে হোতা হ্যায় না, জাস্ট লাইক আর্থকুয়েক, ধস বলতা হয় যে বেঙ্গল মে ল্যান্ডস্লাইড হয়ে যা হয়, 20,000 লোক এক সাথে মর যায়গা আগর উসকো ঘর হম নেই কর দেঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্ট কা কনসার্ন হ্যায় ইস কোল ইন্ডিয়া, আর উসমে সিএল নে হাম লোক জমিন বগাড়া বগাড়া সব দেখে রাখা, লেকিন ও লোক নে আজ তক বেনে রুপিয়া দিয়া আজ তক নেই বানায়া। হাম লোক কুছ রুপিয়া জো হামারা পাস থে হাম থোড়া সে বানায়া, লেকিন উসমে নেই করনে সে কোল ইন্ডিয়া কা ওই রানীগঞ্জ মে সেম প্রবলেম উইল বি দেয়ার, 30,000 পিপল উইল বি অ্যাফেক্টেড। যোশীমঠ অলসো আই থিঙ্ক দ্য পিপল আর নট রেসপন্সিবল, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট টু টেক কেয়ার অফ দ্য পিপল ইফ দেয়ার ইজ এনি ডিজাস্টার। এ বিষয়ে কি বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, শুনুন। রানীগঞ্জ বা আসানসোল এলাকায় যে অবৈধ খনি সেটা তো বন্ধ করেন আগে, ওনার লোকেরাই কয়লা কাটছে ওখান থেকে, ওনার লোকেরাই পয়সা নিচ্ছে, মানুষকে বিপদে আপনারাই ফেলছেন আর কেন্দ্রকে দোষ দিচ্ছেন। পাহাড়ে যেটা হচ্ছে যোশীমঠ সেটা তো প্রাকৃতিক দুর্যোগ, এর আগেও উত্তরকাশিতে ভূমিকম্পতে ভেঙেছে আর তার ক্যারেক্টার আছে একটা হিমালয়ের, সেটা দেখছেন। কিন্তু এখানে তো মানুষের তৈরি করা বিপদ, অবৈধ খনি, সেদিন জল ঢুকেছে, 4টে লাশ পাওয়া গেছে খনির মধ্যে, তো সেটা তো আপনি বন্ধ করতে হবে। তাতে কেন্দ্র কী করবে? আপনার লোকেরা কয়লা চুরি করবে, খনির মধ্যে ঢুকে আর লোককে বিপদে ফেলবে, কোনো সিস্টেম মানবে না, তার জন্য তো মোদিজি দায়ী নয়।